<تصفيق> <تصفيق> إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم وإنه لتنزيل رب العالمين نزل به الروح الأمين على قلبك لتكون من المنذرين بلسان عربي مبين وانه لفي زبر الاولين সালামু আলাইকুম বরা ওবরাক সুপ্রিয় দর্শক শ্রেতা সুরাতুল ফাতেহার শাব্দিক বিশ্লেষণ ও ব্যাখ্যাগুলো নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ এ পর্বে আমরা সুরাতুল ফাতেহার আরও কয়েকটি আয়াত বিশেষ করে শেষ চারটি আয়াত নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করবো এগুলো আমরা আমাদের হৃদয়ের গহীনে ধারণ করব যাতে করে আমাদের সালাত আমাদের নামাজ আরও সমৃদ্ধ হয় খুশু আর খুজু এগুলোর ভিতরে জায়গা করে নেয় এবং আল্লাহ তবা রকলার দরবারে আমাদের নামাজ আমাদের তেলাওয়াত মকবুলিয়াত বা গ্রহণযোগ্যতা লাভ করে সম্মানিত হাজিরিন আমাদের প্রিয় দর্শক আমরা এর আগে আলোচনা করছিলাম চতুর্থ নম্বর আয়াত ইয়াকা না বুধু বা ইয়া কান্তাইন নিয়ে আমরা একটু পুনরালোচনার সামান্য স্পর্শ করব একটু পুনরায় কিছু বিষয় আলোচনা করব। তার মধ্যে একটা হচ্ছে আমি বলেছি ইতিপূর্বে যে আল্লাহ তবরক বাবা তালা সুরাতুল ফাতেহাকে একটা ত্রিমাত্রিক ভাগে এটাকে তিনি বিভক্ত করেছেন আর কাসম সালাহ আল্লাহ নিজেই বলেছেন হাদিসে হাদিসের কুসের ভিতরে যে বৈনি ও বৈনা আবেদি এই সুরা দ্বিপাক্ষিক আমি আর আমার বান্দার মধ্যে এটা বিভাজিত অর্থাৎ আর কোনো সুরা নাই যেখানে আল্লাহ বলছেন এর অর্ধেক আমার আর অর্ধেক হচ্ছে আমার বান্দার আর কোনো সুরা নাই কিন্তু এই কথাটি যে কারণে বলা সেটা হচ্ছে এই সুরার প্রাণ বা বলা চলে যে হৃদস্পন্দন আর সেটা আমি এর আগেও আলোচনা করেছি যে এই ইয়াকা ইয়া ইয়া কানা ইয়াকবুদু হচ্ছে শিরক মুক্ত আল্লাহর ইবাদতকে নিশ্চিত করা আর ওয়া ইয়াক্তাইন যার অর্থ হচ্ছে যে যেহেতু ইবাদত আল্লাহরই করি সুতরাং আল্লাহ সুবাহানবুতালার কাছে আমাদের চাওয়া আমাদের পাওয়া আমাদের পরিত্রাণ এটাকে নিশ্চিত করা তো আকাঙ্ক্ষা ব্যক্ত করা এবং তার প্রাপ্তি হিসেবে যে জিনিসগুলো আমরা নিশ্চিত করব তা তো আমরা জানলাম তবে একটি বিষয় আমাদের জানতে হবে ইয়া কা এই কাফটা হচ্ছে আল্লাহর ওয়াহদানিয়াতের এবং একমাত্র আল্লাহর এবাদতের নমুনা একটা শব্দ এটা সর্বনাম কা মানে আপনি আপনারই বা আপনি কোরআনুল ক্যারিমে কয়েক লক্ষ জমির বা জমায়ের বা এই সর্বনাম রয়েছে কিন্তু এই দুইটা কাকে এই দুইটা কা অথবা এই দুইটা জমির বা সর্বনামকে কোরআনুল করিমের সবচাইতে বেশি শক্তিশালী সূক্ষ্ম এবং কূওয়ৎ পছন্দ বলা হয়ে থাকে তফসির আজওয়ানের ভিতরে এই বিষয়ে লেখা হয়েছে যে প্রায় ১৩ লক্ষ সর্বনাম রয়েছে কোরআনুলকারিভাই কিন্তু সর্বাধিক সম্পন্ন পাওয়ারফুল সর্বনাম এই দুটো কেননা এ দুটো আল্লাহর দিকেই ইঙ্গিত করে আল্লাহর ওয়াহদানিয়াতকে নিশ্চিত করে এই ইঙ্গিতবহ শব্দ এবং এই নিশ্চিতকরণ বিষয় এগুলো আমাদের ইমানের দৃঢ়তা এনে দেয় আমাদেরকে পঙ্কিলতা আমাদেরকে কলুষিত হওয়া থেকে পরিপক্ক ও পবিত্র করে একই সাথে আল্লাহ সুবাহান তালার প্রিয় বান্দাদের তালিকাভুক্ত করে আর আর যেটি করে সেটি হচ্ছে নামাজে সলাতে আল্লাহ সুবাহান তালার সামনে দাঁড় করিয়ে দেয় আমরা এই জায়গাটাতে এসে আমাদের হৃদয়ের জানালা খুলে ধরতে পারি আমাদের হৃদয়ে একটা আপনার ক্যানভাস ডেভেলপ করতে পারি যেই ক্যানভাসের মধ্যে আল্লাহ সুবাহান তালার আক্সকে ভেবে নিয়ে বলতে পারি ইয়া কা না বুধু কেবলমাত্র আপনারই এবাদত করি ও ইয়া কা নাস্তা সুতরাং সাহায্য আপনার কাছেই চাই আমরা যদি এই পর্বে একটু থামি তাহলে পরবর্তীতে আমাদেরকে চতুর্থ আয়াতে ফিরে যেতে হয় এই আয়াতের নাম হচ্ছে আয়াতে মুস্তাকিম অর্থাৎ আমি বলেছি সুরাতুল ফাতিহার সাতটি আয়াতের সাতটি উপনাম রয়েছে তার শব্দভিত্তিক এটা কিছুটা ইস্তলাহী এটা কিছুটা আপনার তশরিহি কিছুটা তফসিরি কিছুটা ততবিকি অর্থাৎ এটা কতকটা ব্যাখ্যা করা যায় কতকটা ব্যাখ্যা করা যায় না কতকটা উপলব্ধি দিয়ে ভেবে নিতে হয় এবং বুঝে নিতে হয় তো সেই জায়গাতে আমরা যদি এসে থামি তো আমাদেরকে পরবর্তী চতুর্থ নম্বর আয়াত আমাদের মনের ভিতরে উঁকি দেয় আর সেই আয়াতের নাম হচ্ছে আয়াতুল হিদায়া হিদায়াত কি? হিদায়াত হচ্ছে একজন মানুষের ইহকাল পরকাল মিলে সারা জীবনের চাহিদার কেন্দ্রবিন্দু এবং মক্ষম প্রাপ্তি কেননা আমি এর আগে বলেছি যে মানব জাতি যখন এই পৃথিবীতে নেমে আসে তো আল্লাহ সুবাহনবহু তালার কাছে ফিরে যাওয়ার জন্যে যে আলোকবর্তিকা তার চাহিদা তার অধিকার সেটি হচ্ছে হেদায়ত কিন্তু হেদায়তটা আল্লাহ সুবাহনবুবা তালা দুহাতে বিলিয়ে দেননি হেদায়ত দেওয়ার জন্যে তিনি কার অন্তর কতটা পরিপক্ক প্রস্তুত সেটাও তিনি দেখেন এই জন্যে রসুল্লা সাল আলিহি ওয়াসাল্লাম যখন কারও হৃদায়তের কামনা করতেন আশা ব্যক্ত করতেন আল্লাহ সুবাহ বলে দিতেন বিষয়টা আমার বিষয়টা আমার হেনবি আপনি শুধু বলে যান হেনবি আপনি শুধু ডেকে যান হেনবি আপনি শুধু বুঝিয়ে যান হেনবি আপনি শুধু অনুশীলন করিয়ে যান আপনি ব্যয়ান করে যান কিন্তু এটা দেওয়ার দায়িত্ব আমার অর্থাৎ এটা দেওয়ার আগে আল্লাহ সুবাহুবা তাহলে মানুষের অন্তরের পাত্রটা কত প্রস্তুত এটা তিনি দেখেন প্রত্যেক দক্ষ চাষী বীজ বপনের আগে জমিটা কতটুকু কর্ষিত কতটুকু সে বীজ ধারণের ক্ষমতা লাভ করেছে এটা যেমন দেখে আল্লাহ তাবার আকাবার মানুষকে হেদায়ত দেওয়ার আগে তার অন্তরের প্রস্তুতিটুকু দেখে হেদায়েত যদি আল্লাহ কাউকে না দেন একজন মানুষের অধিকার লঙ্ঘিত হলো বিষয়টা তা নয় বরঞ্চ বিষয়টা হচ্ছে আমরা হেদায়েত গ্রহণের জন্য নিজেতে কতটা প্রস্তুত করলাম সে বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ সম্মানিত হাজিরিন আমি এটাকে বলেছি হাজরতে আদম আলাই আসসালাম দুনিয়াতে নেমে আসবেন লজ্জিত বিনম্র জান্নাতের দুয়ারে বসে আছেন আল্লাহ বললেন ফাইম্মা ইয়াতিয়ান্না কুমিনি হুদা ভেবেন না দুশ্চিন্তা করেন না আপনি যান আপনার সন্তানদের আপনার কওমের আপনার উম্মেতের সদস্যদের তাদের সঙ্গে আমার যোগসূত্র কি হবে আমাদের কানেক্টিভিটি কি হবে এ বিষয়টা আমি নিশ্চিত করব হেদায়তের বার্তা দিয়ে আর হেদায়তের বার্তা যে গ্রহণ করতে পারে হেদায়ত তার নিশ্চিত কিন্তু নিশ্চিত হেদায়তকেই আল্লাহর কাছে চাইতে হয় আসলে কোনো একটা ছোট্ট শিশুও যদি কেঁদে কেঁদে মার কাছে দুধ না চায় তো মা এক সময় মনে করে দুশ্চিন্তাগ্রস্ত হয় সংশয়গ্রস্ত হয় তার বাচ্চা বোবা হবে কি না তার বাচ্চা বধির হবে কি না কারণ সে কাঁদে না কেন সে চায় না কেন আল্লাহ সু আনহুয়া তালা হেদায়েতের ঝুলি নিয়ে যখন বসে থাকেন তখন আল্লাহও দেখতে চান যে আমার বান্দার ভিতরে হেদায়েতের আকাঙ্ক্ষা কতটুকু ডিমান্ড কতটুকু চাহাত কতটুকু চাহিদা কতটুকু হ্যাঁ এই জিনিস আল্লাহ দেখতে চান তো সুতরাং হৃদয় প্রস্তুত না হলে হেদায়ত আল্লাহ তাআলা দেন না আবার কাউকে কাউকে তিনি উপযাচক হয়েও হেদায়েত দিয়ে দেন এজন্য শুধু একটু অন্তরকে প্রস্তুত করতে হবে আর এই অন্তর প্রস্তুত করার প্রথম যে বিষয়টা তা হচ্ছে একটু কান্নাকাটি করা একটু চাওয়া একটু ব্যক্ত করা একটা উচ্চারণ করা একটু তেলাওয়াত করা যে শব্দটি যে আয়াতটি তা হলো ইহদিনাসিরত অল মুস্তাকিম ইহদিনাসিরত অল মুস্তাকিম এটি আয়াতে হিদায়া এবং এটি হচ্ছে আয়াতে মুস্তাকিম একমাত্র এই আয়াতের দুটো উপনাম রয়েছে কারণ এটা হচ্ছে হৃদায়তের দ্বার মাদার সেই আয়াত যেমন আমরা প্রার্থনার সময় জোড়া হাতের ভঙ্গি আল্লাহর দরবারে তুলে ধরি ঠিক তেমনিভাবে যখন প্রাপ্ত হতে চাই তখন আমাদের অন্তরকে উন্মুক্ত করে এই শব্দটি আমরা উচ্চারণ করি ইহদিনা ইহদিনা আমাদেরকে হেদায়েত দেন আমাদেরকে হেদায়েত দেন আপনাকে পাওয়ার পথ দেন আপনার পথে চলার পাথেও দেন আপনার পথে চলার অন্ধকার বিদূরিত করার আলো দেন এই কথাগুলি শুধু একটি শব্দেই আমরা বলতে পারি সেটা হচ্ছে ইহদিনা না এবং এহদিনা আমাদেরকে হেদায়ত দেন কারণ ইহকাল পরকাল মিলে দো জাহান বা তে জাহান মিলে মানুষের সবচাইতে কাম্য বিষয় হচ্ছে হেদায়াত আর এই দুনিয়ার সর্বাধিক প্রিয় এবং প্রয়োজনীয় শব্দটির নাম হচ্ছে হেদায়াত আমাদের আলোচনার মধ্যে শেয়ার বাজার থাকে বাজার থাকে জিনিসপত্রের দাম থাকে আত্মীয়দের অবস্থা থাকে ওয়েদার থাকে অনেক কিছু আমাদের আলোচনার বিষয়বস্তু হয়ে ওঠে কিন্তু একজন মোমেন একজন আল্লাহর বান্দা একজন মুসলমান তার আলোচনার বিষয় হওয়া উচিত হেদায়ত হেদায়াত এবং হেদায়ত এটাই হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ ইস্যু এই জন্য আল্লাহ সুবাহনতালা যখন বান্দার চাহিদার তালিকা প্রস্তুত করতে বলেছেন প্রথম শব্দটি এনেছেন ও আমার প্রশংসা করেছো আমার দয়ার স্বীকৃতি দিয়েছ আমি যে তোমার কেয়ামতের মালিক সে কথাও বলেছ ও আমার এবাদত করেছো আমার কাছে চেয়েছ তাহলে কি চাচ্ছ চেয়েছ তো কিন্তু কি চাচ্ছ আমরা বলবো চাচ্ছি হৃদায়াত আমরা বলছি ইহদিনা সরাত আল মুস্তাকিম যে আমাদেরকে সরাত আল মুস্তাকিমে অবিচল রাখুন সম্মানিত উপস্থিতি আমি এই জায়গায় আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করব একটা বিষয় সম্ভবত কোনো একটা বাংলা কবিতার একটা অংশ নিয়ে আমরা আমাদের এই তর্জমাটা সবাই সাজিয়েছি যে হে আল্লাহ আমাদেরকে সরল সঠিক সহজ পথে পরিচালিত করুন অত্যন্ত আন্তরিকভাবে দুঃখের সাথে আমি জানাচ্ছি শাব্দিক অর্থ হিসাবে এই কথাটি সত্য নয় কেননা আমরা বারবার বলছি আল্লাহ আমাদেরকে পথ দেখান আমাদেরকে হেদায়ত দেন কিন্তু শেষ শব্দটি কিন্তু আমরা বলছি মুস্তাকিম আল্লাহ আমাদেরকে আপনি মুস্তাকিম দেন মুস্তাকিম মানে কি ইস্তেকামাত দেন ইস্তেকামাত মানে কি অবিচল এবং অটল রাখুন তার মানে এই যে সহজ আর সরল হলেও আয় আমাদের প্রতিপালক হেদায়তের পথে আছি সেরাতাল মুস্তাকিমে আছি আর যদি এটা বক্র হয় যদি কঠিন হয় তবুও আছি আল্লাহ যদি বসন্তের শীতল বাতাস আমাদেরকে আলিঙ্গন করে তবুও মসজিদে যাব আল্লাহ যদি ঝড় বৃষ্টি হয় তবুও মসজিদে যাব আমরা তো মসজিদের জামাত ত্যাগ করব না আমি সর্বাবস্থায় সলা আদায় করব। আল্লাহ যদি আমার জ্বর হয় আদায় করব যদি আমি দাঁড়াতে পারি আদায় করব যদি আমি দাঁড়াতে না পারি বসে বসে আদায় করব যদি বসতে না পারি শুয়ে শুয়ে আদায় করব যদি শুয়ে শুয়েও আমি আমার অঙ্গি হেলন করতে না পারি তাহলে সেক্ষেত্রে আমি শুয়ে শুয়ে হলেও ইশারায় সলাত আদায় করব আমি করবই এটাই হচ্ছে দৃঢ়তা যে কোনো অবস্থা যে কোনো পরিস্থিতি এ অবস্থায় আমি সেটা করব তো সেরাত আল মুস্তাকিম আমাদেরকে অবিচলতা অটলতার শিক্ষা দেয় এটা শিক্ষা দেয় না সরল হলে আছি বক্র হলে আর নাই সোজা হলে আছি ব্যাকা হলে আর নাই সোজা হলে আসি কঠিন হলে আর নাই এসএসসির পরীক্ষা প্রশ্নপত্র অত্যন্ত কঠিন তাহলে আমি আর এবছর পরীক্ষা দিচ্ছি না বিষয়টা এমন না কথাটা হচ্ছে পরীক্ষা আমি দিবই যেমনই প্রশ্ন আসুক না কেন তো আল্লাহর কাছে আমরা এই কথা আসলে বলি আর আল্লাহ আপনি শুধু পাথেও দেন আপনি হৃদায়তের আলোকবর্তিকা আমার চলার পথে আপনি ফোকাস করুন আমি যেন এ পথ সরল হলেও আছি কঠিন হলেও আছি সোজা হলেও আছি ব্যাঁকা হলেও আছি আছি অবিচলভাবে আছি অটলভাবে শুরু করেছি অন্তিম পর্যন্ত থাকব আরম্ভ করেছি আমার থেকে আপনার পর্যন্ত গিয়ে থামব আরম্ভ করেছি এবাদাত দিয়ে জান্নাত পর্যন্ত গিয়ে থামব এর মাঝখানে এই পথে আমাদের কোনো পদচ্যুতি ঘটবে না এটা আকাঙ্ক্ষা আমাদের এটা আমাদের চাহিদা এটা আমাদের চাহিদার এক নাম্বার লিস্টে থাকা উচিত একজন মানুষের একজন মুসলমানের একজন মোত্তাকির একজন বোমেনের একজন মোকারের হ্যাঁ এটা আমাদের হওয়া উচিত সম্মানিত হাজিরিন যে কারণগুলির কারণে আমরা মাঝে মধ্যে সেরাতাল মুস্তাকিমে চলতে চলতে পদচ্যুতি ঘটে বা পথচ্যুত হয়ে যাই সেই বিষয়টি নিয়ে সামান্য একটু আলোকপাত করতে চাই সিরাতআল মুস্তাকিম তিন শ্রেণীর মানুষ খুঁজে পায় না বা খুঁজে পেলেও তার সঠিক ব্যবহার করতে পারে না প্রথমত তারা যাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছেন বারবার পদ দেখিয়েছেন তারা মুখ ফিরিয়ে নিয়েছে বারবার পদ দেখিয়েছেন তারা ঘাড় ঘুরিয়ে নিয়েছে বারবার পদ দেখিয়েছেন তারা উপেক্ষা করেছে এটা যখন মানুষ বার 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 করতেই থাকে করতে করতে খ্যান্ত দেয় না কন্টিনিউ করতে থাকে এমতো অবস্থায় একসময় আল্লাহ সুবহানবুব তালাও মুখ ফিরিয়ে নিয়ে হৃদায়তের পথকে রহিত করে দেন সম্মানিত উপস্থিতি তৃতীয় ওই শ্রেণীর মানুষ আল মুস্তাকিম থেকে পিছলে পড়তে পারে সিরাত আল মুস্তাকিমে চলার রেলিংটা তার হস্তগত হয়েও হস্তচ্যুত হতে পারে তারা কারা তারা হচ্ছে সরাত আল মুস্তাকিমে চলার যোগ্যতার অন্যতম বিষয় হচ্ছে তেলাওয়াত তালিম শিক্ষা দীক্ষা অচলতা অবিচলতা অটলতা এই সমস্ত জিনিসগুলিকে ধারণ করা যদি অবিচল এবং অটল এই দুটো জিনিস এবং দৃঢ়চেতা না হওয়া যায় তাহলে এখানে আরও একটা জিনিস আমাদের ভিতরে জায়গা করে নিতে পারে যা আল মুস্তাকিম থেকে আমাদেরকে সরিয়ে নিতে পারে আর তা হচ্ছে দাম্ভিক মানুষেরা দাম্ভিক মানুষেরা সাধারণত অহমিকা বসত দাম্ভিকতা বসত আপনার প্রাউডনেস বসত এ পথ সঠিকভাবে চলতে পারে না কারণ এই পথে চলতে গেলে আমাদের ভিতরে যে দৃঢ়চেতা হতে হবে যে আলোকিত অন্তর হতে হবে যে বিনয় থাকতে হবে যে বিনম্রতা থাকতে হবে যে লজ্জা থাকতে হবে এই সকল জিনিসের উপাদান যদি না থাকে তো আমাদের অন্তরে যে জিনিস জাগা করে নেয় তা হচ্ছে বাসবাসা। তা হচ্ছে শয়তানের খেলনা হয়ে যাওয়া আর তা হচ্ছে দাম্ভিকতা তা হচ্ছে অহমিকা এই সকল জিনিসগুলি যদি আমাদের ভেতরে জাগা করে নেয় তো তাহলে

সুম্মা আমিন আমরা পরবর্তী পর্ব ইনশাআল্লাহ পরবর্তী আলোচনায় আরও জানতে ও শুনতে পারব সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন চ্যানেল নাইনের পর্দায় সৌগাতিক আনে ওয়াকুরানব আলমিন সালাম আলাইকুম রহমতুল্লাহ বিবরাক